ইউনিভার্স, এখন আপনাদেরকে দেখাবো এ ডক্টর কর্পোরেট বিজনেস কার্ডটি কীভাবে আপনি শর্টলিস্ট স্টকের জন্য প্রসেস করবেন। প্রথমে আমরা গাইডটা সরাই দিই, গাইড করে দিলাম, তারপর আমরা একটা নিউ সাইট আমরা নিব 600 × 600 আর্টবোর্ড নিব, পিকচার থাকবে ঠিকই, আর এর মোটে থাকবে 300, ঠিক আছে। ওকে, সব ডিফল্ট থাকবে, বাকিগুলি ওকে করে দিলাম। ঠিক আছে, 600 আর জিবি নেব, 300, ইয়েস। সরি, এটা কেন কেন আসছে, একটু ওয়েট করা, এখন ঠিক আছে। আমরা কী করবো, জাস্ট এটা ভেক্টর বানাবো, ভেক্টরটা জাস্ট এভাবে করে দেবেন, তারপর যেমন একটা কালেক্টে নিলাম, এটা একটা না, এটা একটা বেশি, ঠিক আছে। একটা গ্রুপ করবেন, গ্রুপ করার পর খুব ছোট ছোট সামনে, ঠিক আছে। তারপর সেম জিনিস টানার পর দিলে চলে আসবে, এটা সবাই জানেন, বলার অপেক্ষা রাখে না। গ্রুপ মাস্ট, এটা না করলে তো আপনি কাজই করতে পারবেন না। গ্রুপ অন গ্রুপ, এটা তো মাস্ট লাগে, ছাড়া আপনি কোনো কাজ করে যাবো। ঠিক আছে, আমাদের মোটামুটি হয়ে গেছে। হয়ে গেল ফ্যাক্টর, এখন কী করবো, এটা CMYK-তে আছে, এটা আমরা কনভার্ট করে কিছু নিয়ে আসবো আর জিবি, ওকে। তখন আমরা এটা গ্রুপ করি, সরি, ওকে, এখন এটা গ্রুপ করে ফেলবো, গ্রুপ করলাম, ওকে, গ্রুপ করাই আছে। এবার এক্সপান্ড করবো, এক্সপান্ড, ঠিক আছে। নেক্সট, দুটো সেম ক্যাটাগরি গ্রুপ করাই আছে, এক্সপান্ড, ঠিক আছে। এখন ফোনটাকে আমি কপি করবো, কপি করে এখানে এটাই লক করে দিলি, নাহলে সমস্যা করবো, ঠিক আছে।
ঠিক আছে মনে করো আমাদের শাটার স্ট্রোকে সাবমিট করার সব প্রসেসটা হয়ে গেছে। নেক্সট আমরা দেখাবো কীভাবে আপনি শাটার স্ট্রোকে সাবমিট করবেন। ধন্যবাদ।